2023 সালে যাদের এসএসসি তে রেজাল্ট একেবারে কম মানে 2 পয়েন্ট তারা 2023 সালে সেনাবাহিনীর এমওডিসি পদে পরীক্ষা দিতে পারবে এবং বিমান বাহিনীর এমওডিসি পদে পরীক্ষা দিতে পারবে স্যার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বসে আছো এবং যারা শুনছো সবার জন্য গুরুত্বপূর্ণ স্যার ভিডিওতে আলোচনা করব সেনাবাহিনীর এমওডিসি সার্কুলার 2023 সালে মার্চের দিকে ইনশাআল্লাহ চলে আসবে আশা করা যায় জি স্যার যেহেতু রেজাল্ট খারাপ করে ফেলছো এসএসসি তে 2 পয়েন্ট এর বেশি পাও নাই স্যার 2 পয়েন্টের কাছাকাছি পাইছো জি মন খারাপের কোনো কারণ জি স্যার ভালোভাবে প্রস্তুতি নিলেও তুমি নিরাপত্তায় সদা জাগ্রত এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি শুরু করতে পারবে জি স্যার ঠিক আছে জি স্যার তাহলে নিরাপত্তায় সদা জাগ্রত এই মূল মন্ত্রকে যারা ধারণ করবে যারা লালন করবে যারা ভালোবাসবে তাদের জন্য আজকের এই ভিডিও জি স্যার সেনাবাহিনীর এমওডিসি আর আবেদন করতে পারবে কিন্তু যোগ্যতাগুলো সম্ভব দেখো এই সেনাবাহিনীর এমওডিসি তে 17 থেকে 25 বছর পর্যন্ত যাদের বয়স তারাই আবেদন করতে পারবে স্যার এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারে মহিলারা পারবে ঠিক আছে স্যার জি স্যার উচ্চতা কত থাকতে হবে পুরুষ প্রার্থীর সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি সর্বনিম্ন কত 5 ফিট এসএসসি তে দাখিলে অথবা কারিগরি থেকে এসএসসি সম্মান পাস করলে জিপিএ মানে গ্রেড পয়েন্ট কত থাকতে হবে 2 পয়েন্ট সর্বনিম্ন 2 পয়েন্ট তাহলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে জি স্যার বুঝতে পারছি জি স্যার সেনাবাহিনীর এমওডিসি পদে পরীক্ষার পদ্ধতি সেম টু সেম সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু মত বুঝতে পারলো স্যার কোথায় পরীক্ষা হবে রাজেন্দ্র কোশিনা নিবাসে কোথায় পরীক্ষা হবে ঠিক আছে স্যার পরীক্ষার ডেটে উল্লেখ করা থাকতে পারে অথবা এসএমএস আসতে পারে স্যার এমওডিসি তে 64টা জেলার মধ্যে 64টা জেলার লোক নাই 45 40 42 43 এরকম করে জেলা প্রার্থীরা আবেদন করতে পারে লিখিত পরীক্ষা সেম টু সেম ট্রেড ওয়ান এর মত শারীরিক পরীক্ষাও সেম টু সেম ট্রেড ওয়ান এর মত মেডিকেল পরীক্ষাটা সেম টু সেম ট্রেড ওয়ান এর মত খুবই গুরুত্বপূর্ণ এমওডিসিতে চান্স পাও মানে কোডিং পেশেন্ট বুঝতে পারছিস অনেকে এমওডিসি সম্পর্কে বলে এমওডিসি ভালো না এটা না ওটা না অনেক কিছু বিষয় তারা কিন্তু বলে এখন এমওডিসিতে তুমি পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবে চান্স পাওয়াটা কত গুরুত্বপূর্ণ অনেক কঠিন প্রত্যেকটা ধাপই খুবই গুরুত্বপূর্ণ হয় স্যার 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 প্রত্যেকটা জেলা থেকে দেখা যাচ্ছে দুজন তিনজন একজন করে নেই খুবই লোক অল্প নেবে যারা প্রশ্ন করো যে এমওডিসি ভালো না এমওডিসিতে গেলে কোনো সুযোগ সুবিধা আছে কিনা তাদের জন্য আমি যে সার্কুলারটা থেকে একটু বলতেছি সার্কুলারের নিচের অংশে লেখা আছে কি কি একটু পড়ে শুনে তোমরা ঠিক আছে এমওডিসিতে চাকরি পেলে একটু সুযোগ সুবিধা আছে দেখো আর নির্ধারিত স্কেলে বেতন ভাতা এবং পেনশন সহ বিনামূল্যে আহার ও বাসস্থান নিজ পরিবার বর্গ এবং পিতা মাতা শ্বশুর শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ যোগ্যতার ভিত্তিতে বিনামূল্যে সরকারি পোশাক পরিচ্ছে নিজ ও পরিবার বর্গের জন্য ভর্তি বিমূল্যে রেশন করা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চ শিক্ষার সুযোগ জি স্যার জি স্যার তাছাড়া নিজের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে এখান থেকে প্রমোশন পাওয়া জি স্যার তাহলে তুমি যাবে না অবশ্যই সেনাবাহিনী এমওডিসি ভালো যারা 2023 সালে ট্রেড ওয়ান এবং ট্রেড টু তে আবেদন ট্রেড ওয়ানে যারা করছে এবং ট্রেড টু তে যারা করবা তারা অবশ্যই সার্কুলার ছাড়া মাত্র এমওডিসি তে আবেদন করে বসে যাবে স্যার ঠিক আছে স্যার এখন বিমান বাহিনীর এমওডিসি নিয়ে কথা বলি জি স্যার বিমান বাহিনীর এমওডিসি এমওডিসি মানে কি মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিফেন্স কনস্টেবল ঠিক আছে স্যার বিমান বাহিনীতে গত বছরে 2022 সালে যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে ছিল আবেদন করতে পারবে 2022 যেহেতু পাস 2023 তোমরা পাবে জি স্যার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা কত থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি ঠিক আছে জি স্যার
তার আগের বারে 5 ফুট 6 ইঞ্চি দিয়েছিল সেটা প্রাপ্তি যেহেতু বেশি সেগুলোর দ্বারা 5 ফুট 8 ইঞ্চি দিয়েছিল স্যার এবছরে ইনশাআল্লাহ 5 ইঞ্চি 5 ফুট 8 ইঞ্চি দিবে ঠিক আছে স্যার এরপরে তোমার এসএসসি তে জিপিএ কত থাকতে হবে 2.2 থাকতে হবে ঠিক আছে স্যার পরীক্ষা কত হবে হাই সিনা আর বিমান ভাই এই মডিসি পরীক্ষা ঢাকাতে হবে কোথায় ঢাকাতে স্যার স্যার বিমান ভাই যে তথ্য নির্বাচনী কেন্দ্র রয়েছে স্যার ওখানে পরীক্ষা দিতে যাবেন স্যার প্রথমে কি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা কয়টা বিষয়ের উপরে দুইটা বাংলা এবং ইংরেজি বাংলা থাকবে 25টা এমসিকিউ ইংরেজি থাকবে 25টা এমসিকিউ স্যার কত বিষয়ের উপরে আসবে ক্লাস 8 এবং 9 এর যে বইয়ের সিলেবাস সেটার উপরেই তোমাদের পড়ালেখা তাহলে কমন আর যারা আমাদের একাডেমি ছাত্র শীত বলে সব কমন স্যার পড়ালেখা করতে হবে স্যার তাহলে 2023 সালে যখন বিমান বাহিনীর এমসি পদে সার্কুলার করবে তো আপনি স্যার ঠিক আছে স্যার বিমান বাহিনীর এমসি পদে ট্রেনিং কোথা হয় জানো লালমনিরহাট লালমনিরহাটে বিমান বাহিনীর এমসি প্রার্থীদের ট্রেনিং হয় স্যার স্যার 2023 সালে আর কিছুদিন পরে বিমান বাহিনীর এমসি সার্কুলারও চলে আসবে ইনশাআল্লাহ যারা বসে আছো তারা তো অবশ্যই আবেদন করবে যারা অনলাইনে স্টুডেন্ট তারাও আবেদন তোমরা করবে ঠিক আছে স্যার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের সুযোগ ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো এবং এখানে এসে এই প্রস্তুতি নিয়ে নিতে পারো স্যার প্রস্তুতি নিয়ে গেলে ভালো হবে না খারাপ হবে না স্যার ভালো হবে না স্যার ঠিক আছে সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা স্যার স্যার